মর্মর। দক্ষিণ ভারতে বাক্য প্রচলিত আছে, গঙ্গার জলে স্নান, তুঙ্গার জল পান। অর্থাৎ গঙ্গার জলে স্নান করিলে যে পুণ্য হয়, তুঙ্গার জল পান করিলেও সেই পুণ্য। তুঙ্গার জল পীযূষতুল্য, মৃত সঞ্জীবন। সহ্যাদ্রির সুদূর দক্ষিণ প্রান্তে দুইটি ক্ষুদ্র নদী উত্থিত হইয়াছে, তুঙ্গা ও ভদ্রা। দুই নদী পর্বত হইতে কিছু দূর অগ্রসর হইবার পর পরস্পর মিলিত হইয়াছে এবং তুঙ্গভদ্রা নাম গ্রহণ করিয়া প্রবাহিত হইয়াছে। তুঙ্গভদ্রা নদী স্বভাবতই তুঙ্গা বা ভদ্রা অপেক্ষা পুষ্পসলিলা, কিন্তু তাহার পূর্ণতা খ্যাতি নাই। তুঙ্গভদ্রা অনাদৃতা নদী। তুঙ্গভদ্রার যাত্রাপথ কিন্তু অল্প নয়। ভারতের পশ্চিম সীমান্তে যাত্রা আরম্ভ করিয়া সে ভারতের পূর্ব সীমায় বঙ্গোপসাগরে উপনীত হইতে চায়। পথ জটিল ও শিলা সংকুল, সঙ্গী সাথী নাই। কদাচিৎ দুই একটি ক্ষীণা তটিনী আসিয়া তাহার বুকে ঝাঁপাইয়া পড়িয়া নিজেকে হারাইয়া ফেলিয়াছে। তুঙ্গভদ্রা তরঙ্গের মঞ্জির বাজাইয়া দুর্গম পথে একাকিনী চলিয়াছে। অর্ধেকেরও অধিক পথ অতিক্রম করিবার পর তুঙ্গভদ্রার সঙ্গিনী মিলিল। শুধু সঙ্গিনী নয়, ভগিনী। কৃষ্ণা নদীও সহ্যাদ্রির কন্যা, কিন্তু তাহার জন্মস্থান তুঙ্গভদ্রা হইতে অনেক উত্তরে। দুই বোন একই সাগরের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, পথে দেখা। দুই বোন গলা জড়াজড়ি করিয়া একসঙ্গে চলিল। তুঙ্গভদ্রার জীবনে স্মরণীয় ঘটনা কিছু ঘটে নাই। তাহার তীরে তীর্থ সিদ্ধাশ্রম মঠ মন্দির রচিত হয় নাই। তাহার নীরে মহানগরীর তুঙ্গ সৌধ চূড়া দর্পণিত হয় নাই। কেবল একবার মাত্র দুই শত বৎসরের জন্য তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসিয়াছিল। তাহার দক্ষিণ তীরে বিরূপাক্ষের পাষাণ মূর্তি ঘিরিয়া এক প্রাকারবদ্ধ দুর্গ নগর গড়িয়া উঠিয়াছিল। নগরীর নাম বিজয়নগর। কালক্রমে এই বিজয়নগর সমস্ত দাক্ষিণাত্যের উপর অধিকার বিস্তার করিয়াছিল। বেশি দিনের কথা নয়, মাত্র ছয় শতাব্দীর কথা, কিন্তু ইহারই মধ্যে বিজয়নগরের গৌরবময় স্মৃতি মানুষের মন হইতে মুছিয়া গিয়াছিল। তুঙ্গভদ্রার দক্ষিণ তটে বিজয়নগরের বহু বিস্তৃত ভগ্নস্তূপের মধ্যে কি বিচিত্র ঐতিহ্য সমাহিত আছে তাহা মানুষ ভুলিয়া গিয়াছিল। কেবল তুঙ্গভদ্রা ভুলে নাই। কোনো এক স্তব্ধ সন্ধ্যায় আকাশে সূর্য যখন অস্ত গিয়াছে কিন্তু নক্ষত্র পরিস্ফুট হয় নাই, সেই সন্ধিক্ষণে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গম স্থলে ত্রিকোণ ভূমির উপর দাঁড়াও, কান পাতিয়া শোনো, শুনিতে পাইবে তুঙ্গভদ্রা কৃষ্ণার কানে কানে কথা বলিতেছে, নিজের অতীত সৌভাগ্যের দিনের গল্প বলিতেছে। কত নাম, হরিহর, বুক্ক, কুমার কম্পন, দেবরাজ মল্লিকার্জুন তোমার কানে আসিবে। কত কুটিল রহস্য, কত বীরত্বের কাহিনী, কত কৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা, প্রেম, বিদ্বেষ, কৌতুক, কুতূহল, জন্ম মৃত্যুর বৃত্তান্ত শুনিতে পাইবে। তুঙ্গভদ্রার এই উর্মি মর্মর ইতিহাস নয়, স্মৃতিকথা। কিন্তু সকল ইতিহাসের পিছনে স্মৃতি কথা লুকাইয়া আছে। যেখানে স্মৃতি নাই সেখানে ইতিহাস নাই। আমরা আজ তুঙ্গভদ্রার স্মৃতি প্রবাহ হইতে এক গণ্ডূষ তুলিয়া লইয়া
পান করিব। প্রথম পর্ব। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমস্থল হইতে ক্রোশিক দূরে ভাটির দিকে তিনটি বড় নৌকা পালের ভরে উজানে চলিয়াছে। তাহারা বিজয়নগর যাইতেছে। সঙ্গম পার হইয়া বাম দিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে। বিজয়নগর পৌঁছিতে তাহাদের এখনো কয়েকদিন বিলম্ব আছে। সঙ্গম হইতে বিজয়নগরের দূরত্ব প্রায় 70 ক্রোশ। বৈশাখ মাসের অপরাহ্ন 1352 শতাব্দ সবেমাত্র আরম্ভ হইয়াছে। তিনটি নৌকা আগে পিছে চলিয়াছে। প্রথম নৌকাটি আয়তনে বিশাল, সমুদ্রগ্রামী প্রহিত্র। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হইলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ ও দ্রুতগামী। তাহাতে 50 জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকিতে পারে। তৃতীয় নৌকাটি ভারবাহী ভর, তাহার গতি মন্থর, তাই তাহার সহিত তাল রাখিয়া অন্য বহিত্র দুটিও মন্থর গতিতে চলিয়াছে। নৌকাটি বহু দূর হইতে আসিতেছে। পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশের প্রধান বন্দর কলিঙ্গপত্তন। সেখান হইতে 3 মাস পূর্বে তাহাদের যাত্রা শুরু হইয়াছিল। এতদিনে তাহাদের যাত্রা শেষ হইয়া আসিতেছে। আর সপ্তাহকাল মধ্যেই তাহারা বিজয়নগরে পৌঁছিবে, যদি বায়ু অনুকূল থাকে। যে সময়ের কাহিনী, সেই সময়ের সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হইয়াছিল। উত্তরে নৌ সাধনন্তত বঙ্গদেশ হইতে দক্ষিণে তৈলঙ্গ তামিল দেশ পর্যন্ত বন্দরে বন্দরে সমুদ্র যাত্রী বৃহৎ বহিত্র প্রস্তুত হইতেছিল। তাহাতে চড়িয়া ভারতের বণিকেরা ব্রহ্ম, শ্যাম, কম্বোজ ও সাগরিকার দ্বীপপুঞ্জে বাণিজ্য করিয়া ফিরিতেছিল, উপনিবেশ করিতেছিল, রাজ্য স্থাপন করিতেছিল। এইভাবে বহু শতাব্দী চলিবার পর একদা কালান্তক ঝড়ের মতো দিক প্রান্তে আরব জলদস্যু দেখা দিল। তাহার সংঘাতে ভারতের রতন ভরা তরী লবণ জলে ডুবিল। তবু ভারতের তট রেখা ধরিয়া সমুদ্র পোতের যাতায়াত একেবারে বন্ধ হইল না। তটভূমি ঘেঁষিয়া নৌ যোদ্ধার দ্বারা সুরক্ষিত পোত এক বন্দর হইতে অন্য বন্দরে যাতায়াত করিতে লাগিল। নদীপথেও নৌ বাণিজ্যের গমনাগমন অব্যাহত রহিল। নৌকা তিনটির মধ্যে সর্বাগ্রগামী নৌকাটির প্রধান যাত্রী কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুন্মালা। রাজকন্যা বিজয়নগরে যাইতেছেন বিজয়নগরের তরুণ রাজা দ্বিতীয় দেবরায়কে বিবাহ করিবার জন্য। প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী, তাহার বহিরঙ্গ ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙে চিত্রিত, পালেও নীল সবুজের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকাটি মকরমুখী, তাহার দেহে বর্ণ বৈচিত্র্য নাই, ধূসর রঙের নৌকা। তাহার ভেতরে আছে 30 জন নৌযোদ্ধা, তাহারা এই নৌবহরের রক্ষী। এতদ্ব্যতীয় নৌকায় আছে পাচক সুপকার নাপিত ও নানাসেনীর ভৃত্য, সর্বপশ্চাৎবর্তী ভর, বিবিধ তৈজস, আবশ্যক বস্তু ও খাদ্য সম্ভারে পূর্ণ। এতগুলা লোক দীর্ঘকাল ধরিয়া আহার করিবে, চাল ডাল ঘৃত তৈল গম তিল গুড় শর্করা লবণ হরিদ্রা কাশমর্দ প্রভৃতি প্রচুর পরিমাণে সঙ্গে চলিয়াছে।
ভরের পেছনে একটি শূন্য ডিঙি দড়ি বাঁধা অবস্থায় লেজের মতো ভরের অনুসরণ করিয়াছে। এক নৌকা হইতে অন্য নৌকায় যাতায়াত করিবার সময় ইহার প্রয়োজন। এইভাবে রাজকীয় আড়ম্বরের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজনন্দিনী বিদ্যুন্মালা বিবাহ করিতে চলিয়াছেন, কিন্তু তাহার মনে সুখ নাই। সেদিন অপরাহ্নে তিনি নৌকার ছাদে বসিয়া ক্লান্ত চক্ষে জলের পানি চাহিয়াছিলেন। তাহার বৈমাত্রী ভগিনী মণিকঙ্কনা তাহার সঙ্গে ছিল। মণিকঙ্কনা শুধু তাহার ভগিনী নয়, সখীও। তাই বিদ্যুন্মালা যখন বিবাহে চলিলেন তখন মণিকঙ্কনাও স্বেচ্ছায় সঙ্গে চলিল। বিবাহের যিনি বর, তিনি ইচ্ছা করিলে বধূর সহিত তাহার অনুরা ভগিনীদেরও গ্রহণ করিতে পারিতেন, ইচ্ছা না করিলে পাত্রকুলের অন্য কেহ তাহাকে বিবাহ করিতেন। এই প্রথা আবহমান কাল প্রচলিত ছিল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার বৈমাত্রী ভগিনী, কিন্তু সেই সঙ্গে আরও একটু প্রভেদ ছিল। বিদ্যুন্মালার মাতা পট্টমহিষী রুক্মিণী দেবী ছিলেন আর্যা, কিন্তু মণিকঙ্কনার মাতা চম্পাদেবী অনার্যা। আর্যগণ প্রথম দক্ষিণ ভারতে আসিয়া একটি সুন্দর রীতি প্রবর্তিত করিয়াছিলেন। আর্য পুরুষ বিবাহকালে আর্যা বধূর সঙ্গে সঙ্গে একটি অনার্যা বধূ গ্রহণ করিতেন, বংশবৃদ্ধিই প্রধান উদ্দেশ্য সন্দেহ নাই, কিন্তু প্রথাটি লোভনীয় বলিয়ায় বোধ করি টিকিয়াছিল। আর্যা পত্নীর মর্যাদা অবশ্য অধিক ছিল, কিন্তু অনার্যা পত্নীও মাননীয়া ছিলেন। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার বয়স প্রায় সমান, দু এক মাসের ছোট বড়, কিন্তু আকৃতি ও প্রকৃতিতে অনেক তফাৎ। 18 বছর বয়সের বিদ্যুন্মালার আকৃতির বর্ণনা করিতে হইলে প্রাচীন উপমার স্মরণ লইতে হয়। তন্নি তপ্ত কাঞ্চন বর্ণা পক্ক বিম্বাধরষ্ঠী, কিন্তু চকিত হরিণীর ন্যায় চঞ্চল নয়না নয়। নিবিড় কালো চোখ দুটি শান্ত অপ্রগলভ, সর্বাঙ্গের উচ্ছলিত যৌবন যেন চোখ দুটিতে আসিয়া স্থির নিস্তরঙ্গ হইয়া গিয়াছে। তাহার প্রকৃতিতেও একটি মধুর ভাবমন্থর গভীরতা আছে, যাহা সহজে বিচলিত হয় না। অন্তঃসলীলা প্রকৃতি, বাহির হইতে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায়। মণিকঙ্কনা ঠিক ইহার বিপরীত। সে তন্নি নয়, দীর্ঘাঙ্গী নয়। তাহার সুবলিত দৃঢ় পিনদ্ধ দেহটি যেন যৌবনের উদ্বেল উচ্ছ্বাস ধরিয়া রাখিতে পারিতেছে না। চঞ্চল চক্ষু দুটি খঞ্জন পাখির মতো সঞ্চরণশীল, অধর নবকিশলয়ের ন্যায় রক্তিম। দেহের বর্ণ বিদ্যুন্মালার ন্যায় উজ্জ্বল গৌর নয়, একটু চাপা, যেন সোনার কলসে কচি দূর্বাঘাসে ছায়া পড়িয়াছে, কিন্তু দেখিতে বড় সুন্দর। তাহার প্রকৃতিও বড় মিষ্ট, মোটেই অন্তর্মুখী নয়। বাহিরের পৃথিবী তাহার চিত্ত হরণ করিয়া লইয়াছে। মনে ভাবনা চিন্তা বেশি নাই, কিন্তু সকল কর্মে পটীয়সী, বিচিত্র এবং নূতন নূতন কর্মে লিপ্ত হইবার জন্য সে সর্বদাই উন্মুখ। পৃথিবীটা তাহার রঙ্গ কৌতুক খেলাধুলার লীলাঙ্গন। কিন্তু 3 মাস নিরবচ্ছিন্ন নৌকারোহণ করিয়া দুই ভগিনী ক্লান্ত। প্রথম প্রথম সমুদ্রের ভীমকান্ত দৃশ্য তাহাদের মুগ্ধ করিয়াছিল, তারপর নদীর পথে দুই তীরের নিত্য পরিবর্তনমান জলচ্ছবি কিছুদিন তাদের চিত্ত আকর্ষণ করিয়া রাখিয়াছিল। নদীর কিনারায়
কখনো গ্রাম, কখনো শস্যক্ষেত্র, কখনো শিলাবন্ধুর তটপ্রপাত, কোথাও জলের মাঝখানে মকরাকৃতি বালুচর, বালুচরের উপর নানা জাতীয় জলচর পক্ষী, সবই অতি সুন্দর। কিন্তু ক্রমাগত একই দৃশ্যের পুনরাবর্তন দেখিতে আর ভালো লাগে না। নৌকার অল্প পরিসরে সীমাবদ্ধ জীবনযাত্রা অসহ্য মনে হয়। স্থলচর জীবের স্থলাকাঙ্ক্ষার দুর্বার হইয়া ওঠে। সেদিন দুই ভগিনী পালের ছায়ায় গুণবৃক্ষের কাণ্ডে পৃষ্ঠ রাখিয়া পা ছড়াইয়া বসিয়াছিলেন। ছাদের ওপর অন্য কেহ নাই। নৌকার পেছন দিকে হালি একাকী হাল ধরিয়া বসিয়া আছে, তাহাকে ছাদ হইতে দেখা যায় না। বিন্দুনমালার ক্লান্ত চক্ষু জলের ওপর নিবদ্ধ, মণিকঙ্কনার চক্ষু দুটি পিঞ্জরাবদ্ধ পাখির মতো চারিদিকে ছটপট করিয়া বেড়াইতেছে। মণিকঙ্কনার মনে অনেক অসন্তোষ জমা হইয়া উঠিয়াছে। এ নৌকা যাত্রার কি শেষ নাই? আর তো পারা যায় না। সহসা তাহার অধীরতা বাঘমূর্তি ধরিয়া বাহির হইয়া আসিল। সে বিদ্যুৎমালার দিকে ঘাড় ফিরাইয়া বলিল, একটা কথা বল দেখি মালা, চিরদিনই বিয়ের বর কনের বাড়িতে বিয়ে করতে যায়, কিন্তু তুই বরের বাড়িতে বিয়ে করতে যাচ্ছিস, এ কেমন কথা? সত্যি তো, এ কেমন কথা? এই বিপরীত আচরণের মূল অন্বেষণ করিতে হইলে কিছু ইতিহাসের চর্চা করিতে হইবে। সঙ্গমবংশীয় দুই ভাই হরিহর ও বুক্ক বিজয়নগরের রাজ্যের প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহাদের জীবন কথা অতি বিচিত্র। দিল্লির সুলতান মুহাম্মদ তুগলক দুই ভ্রাতার অসামান্য রাজনৈতিক প্রতিভা দেখিয়া তাহাদের জোর করিয়া মুসলমান করিয়াছিলেন। সে সময়ে গুণী ও কর্মকুশল হিন্দু পাইলেই মুসলমান রাজারা তাহাদের বলপূর্বক মুসলমান করিয়া নিজেদের কাজে লাগাইতেন। কিন্তু হরিহর ও বুক্ক বেশিদিন মুসলমান রহিলেন না। তাহারা পলাইয়া আসিয়া শৃঙ্গেরি শঙ্কর মঠের এক সন্ন্যাসীর শরণাপন্ন হইলেন। সন্ন্যাসীর নাম বিদ্যারণ্য। তিনি তাহাদের হিন্দু ধর্মে পুনর্দীক্ষিত করিলেন। তারপর দুই ভাই মিলিয়া গুরুর সাহায্যে হিন্দু রাজ্য বিজয়নগরে প্রতিষ্ঠা করিলেন। বিজয়নগরের আদি নাম বিদ্যানগর, পরে উহা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয়। কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা হইয়াছিল, ঠিক সেই সময় কৃষ্ণার উত্তর তীরে একজন শক্তিশালী মুসলমান দিল্লির নাগপাশ ছিন্ন করিয়া এক স্বাধীন মুসলমান রাজ্যের প্রবর্তন করিয়াছিলেন। এই রাজ্যের নাম বহমনি রাজ্য। উত্তরকালে বিজয়নগর ও বহমনি রাজ্যের মধ্যে বিবাদ বিসংবাদ যুদ্ধ বিগ্রহ প্রায় চিরস্থায়ী হইয়া দাঁড়াইয়াছিল। বহমনি রাজ্যের চেষ্টা কৃষ্ণার দক্ষিণে মুসলমান অধিকার প্রসারিত করিবে, বিজয়নগরের প্রতিষ্ঠা কৃষ্ণার দক্ষিণে মুসলমানকে ঢুকিতে দিবে না। রাজ্য প্রতিষ্ঠার অনুমান শত বর্ষ পরে বিজয়নগরের যিনি রাজা হইলেন তাহার নাম দেবরায়। ইতিহাসে ইনি প্রথম দেবরায় নামে পরিচিত। দেবরায় অসাধারণ রাজ্য শাসক ও রণপণ্ডিত ছিলেন। তিনি তুরস্ক হইতে ধানুকি সৈন্য আনাইয়া নিজ সৈন্যদল দৃঢ় করিয়াছিলেন এবং যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রচলিত করিয়াছিলেন। তাহার ৫০ বর্ষব্যাপী শাসনকালে
সমস্ত দাক্ষিণাত্য বিজয়নগরের পদানত হইয়াছিল। মুসলমান রাজশক্তি কৃষ্ণার দক্ষিণে পদার্পণ করিতে পারে নাই, কিন্তু দেবরায়ের দুই পুত্র রামচন্দ্র ও বিজয় রায় ছিলেন কর্মশক্তিহীন অপদার্থ। ভাগ্যক্রমে বিজয় রায়ের পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতোই ধীমান ও রণদক্ষ। তাই প্রথম দেবরায় নিজের মৃত্যুকাল আসন্ন দেখিয়া দুই পুত্রের সহিত তরুণ পৌত্রকে যৌবরাজ্যে অভিষেক করিলেন এবং কতকটা নিশ্চিন্ত মনে দেহ রক্ষা করিলেন। তরুণ দেবরায় পিতা ও পিতৃব্যকে ডিঙাইয়া রাজ্যের শাসনভার নিজ হস্তে তুলিয়া লইলেন। অতঃপর 8 বৎসর অতীত হইয়াছে, পিতৃব্য রামচন্দ্র বেশি দিন টিকিলেন না, কিন্তু পিতা বিজয় রায় অদ্যপি জীবিত আছেন। রাজা হইবার উচ্চাকাঙ্ক্ষা তাহার নাই, পৌরবয়সে রাজপ্রাসাদে বসিয়া তিনি দুষ্ট শিশুর ন্যায় বিচিত্র খেলা খেলিতেছেন। দেবরায়ের বয়স বর্তমানে 35 বছর, তাহার দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্রও তেমনি বজ্রগঠিন, গম্ভীর মিতবাক, সংবৃত মন্ত্র পুরুষ। রাজ্য শাসন আরম্ভ করিয়া তিনি দেখিলেন ম্লেচ্ছ শত্রু তো আছেই, উপরন্তু হিন্দু রাজারাও নিরন্তর পরস্পরের সহিত বিবাদ করিতেছে, তাহাদের মধ্যে একতা নাই, সহধর্মিতা নাই। অথচ ম্লেচ্ছ শক্তির গতিরোধ করিতে হইলে সঙ্গবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন। দেবরায় একটি একটি করিয়া রাজকন্যা বিবাহ করিতে আরম্ভ করিলেন। ইষ্ট বুদ্ধির দ্বারা যদি ঐক্য সাধন না হয়, কুটুম্বিতার দ্বারা হইতে পারে। সেকালে রাজন্যবর্গের মধ্যে এই জাতীয় বিবাহ মোটেই বিরল ছিল না, বরং রাজনৈতিক কূটকৌশল রূপে প্রশংসার্হ কার্য বিবেচিত হতো। সকল রাজা অবশ্য স্বেচ্ছায় কন্যাদান করিলেন না, কারো কারো ওপর বল প্রয়োগ করিতে হইল। সবচেয়ে কষ্ট দিলেন কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। দাক্ষিণাত্যের পূর্ব প্রান্তে সমুদ্র তীরে কলিঙ্গ দেশ, বিজয়নগর হইতে বহুদূর। দেবরায়ের দূত বিবাহের প্রস্তাব লইয়া উপস্থিত হইল। কলিঙ্গরাজ ভানুদেব ভাবিলেন এই বিবাহের প্রস্তাব প্রকারান্তরে তাহাকে বিজয়নগরের বশ্যতা স্বীকার করার আমন্ত্রণ। তিনি নিরতিশয় ক্রুদ্ধ হইয়া প্রতিবেশী অন্ধ্র রাজ্য সসৈন্যে আক্রমণ করিলেন, কারণ অন্ধ্রদেশ বিজয়নগরের মিত্র। সংবাদ পাইয়া দেবরায় সৈন্য পাঠাইলেন, যুদ্ধ হইল। যুদ্ধে ভানুদেব পরাজিত হইয়া শান্তি ভিক্ষা করিলেন। শান্তির শর্তস্বরূপ তাহাকে দেবরায়ের হস্তে নিজ কন্যাকে সমর্পণ করার প্রস্তাব স্বীকার করিতে হইল। দেবরায় কিন্তু বিবাহ করিতে শ্বশুর গৃহে আসিতে পারিবেন না, কন্যাকে বিজয়নগর পাঠাইতে হইবে, সেখানে বিবাহ ক্রিয়া সম্পন্ন হইবে। তৎকালে রাজাদের নিজ রাজ্য ছাড়িয়া বহু দূরে যাওয়া নিরাপদ ছিল না, চারিদিকে শত্রু ওৎপাতিয়া আছে, সিংহাসন শূন্য দেখিলেই ঝাঁপাইয়া পড়িবে, তাছাড়া ঘরের শত্রু তো আছেই। ভানুদেব কন্যাকে বিজয়নগরে পাঠাইবার ব্যবস্থা করিলেন। স্থলপথ অতি দুর্গম ও বিপদজনক, কন্যা জলপথে যাইবে। কলিঙ্গপত্তন বন্দরে 3টি বহিত্র সজ্জিত হইল, খাদ্য সামগ্রী, উপঢৌকন ও জল যোদ্ধার দল সঙ্গে থাকিবে। রাজদুহিতা বিদ্যুন্মালা সখী পরিজন লইয়া নৌকোয় উঠিলেন। 3টি নৌকা সমুদ্রপথে দক্ষিণ দিকে চলিল,
তারপর কৃষ্ণা নদীর মোহনায় পৌঁছিয়া নদীতে প্রবেশ করিল। তদবধি নৌকা তিনটি উজানে চলিয়াছে। যাত্রা শেষ হইতে বেশি বিলম্ব নাই, ইতিমধ্যে দুই রাজকন্যা অধীর ও উত্তক্ত হইয়া উঠিয়াছেন। সঙ্গে কন্যা কর্তারূপে আসিয়াছেন মাতুল চিপিটক মূর্তি ও রাজকন্যাদের ধাত্রী মন্দোদরী। রাজবৈদ্য রসরাজও সঙ্গে আছেন। ইহাদের কথা ক্রমশ বক্তব্য। মণিকঙ্কনার কথা শুনিয়া কুমারী বিন্দুৎমালা তাহার দিকে ফিরিলেন না, সম্মুখে চাহিয়া থাকিয়া অলস কণ্ঠে বলিলেন, কঙ্কনা তুই হাসালি, এ নাকি বিয়ে? এ তো রাজনৈতিক দাবা খেলার চাল। মণিকঙ্কনা পা গুটাইয়া বিন্দুৎমালার দিকে ফিরিয়া বসিল, বলিল, হোক দাবা খেলার চাল, বর বিয়ে করতে আসবে না কেন? সম্মুখে অর্ধক্রোশ দূরে দুই নদী মিলিত হইয়া যেখানে বিক্ষুব্ধ জলভ্রমী রচনা করিয়া ছুটিয়াছে, সেই দিকে তাকাইয়া বিন্দুৎমালার অধর প্রান্তে একটু বাঁকা হাসি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, তিন তিনটে বউ ছেড়ে আসা কি সহজ? তাই বোধ হয় আসতে পারিনি। মণিকঙ্কনা হাসি হাসি মুখে কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর বিন্দুৎমালার বাহুর ওপর হাত রাখিয়া বলিল, মহারাজা, দেবরায়ের তিনটি রানী আছে, তুই হবি চতুর্থ, তাই বুঝি তোর ভালো লাগছে না? বিন্দুৎমালা এইবার মণিকঙ্কনার পানে চক্ষু ফিরাইলেন। তোর বুঝি ভালো লাগছে? মণিকঙ্কনা বলিল, আমার ভালোও লাগছে না, মন্দও লাগছে না। রাজাদের অনেকগুলো রানী তো থাকেই, এক রাজার এক রানী কখনো শুনিনি। বিন্দুৎমালা কহিলেন, আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল। মণিকঙ্কনা হাসিল, সে তো ক্রেতাযুগের কথা, কলিকালে মেয়ে সস্তা, তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে, যেমন অবস্থা তেমনি ব্যবস্থা। বিন্দুৎমালার কণ্ঠস্বর একটু উদ্দীপ্ত হইল, বিশ্রী ব্যবস্থা, স্ত্রী যদি স্বামীকে পুরোপুরি না পায় তাহলে বিয়ের কোনো মানেই হয় না। মণিকঙ্কনা কিয়ৎকাল নীরবে চাহিয়া থাকিয়া বলিল, পুরোপুরি পাওয়া কাকে বলে ভাই? স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি। বিন্দুৎমালার বিম্বাধর স্ফুরিত হইল, চোখে বিদ্রোহের বিদ্যুৎ খেলিয়া গেল, তিনি বলিলেন, আমি মানি না। মণিকঙ্কনা কলস্বরে হাসিয়া উঠিল, না মানলে কি হবে, বিয়ে করতে তো যাচ্ছিস। বিন্দুৎমালা বলিলেন, যাচ্ছি, প্রাণদণ্ডে দণ্ডিত নিরপরাধ মানুষ যেমন বদ্ধভূমিতে যায়, আমিও তেমনি যাচ্ছি। যে স্বামীর তিনটে বউ আছে তাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। মণিকঙ্কনা বিন্দুৎমালার গলা জড়াইয়া ধরিল, কেন তুই মনে কষ্ট পাচ্ছিস ভাই? ভেবে দেখ, তোর মা আর আমার মা কি মহারাজাকে ভালোবাসেন না? বিয়ে হোক, তুইও নিজের মহারাজটিকে ভালোবাসবি, তখন আর সতীনের কথা মনে থাকবে না। বিন্দুৎমালা কিছুক্ষণ বিরস মুখে চুপ করিয়া রহিলেন, তারপর বলিলেন, মনে কর মহারাজ দেবরায় আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করিলেন, তুই তাকে ভালোবাসতে পারবি? মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পারবো না? বলিস কি তুই? তাকে অন্য বউরা যতখানি ভালোবাসে
আমি তার চেয়ে ঢের বেশি ভালোবাসবো। আমার বুকে ভালোবাসা ভরা আছে। যিনি আমার স্বামী হবেন তাকেই আমি প্রাণ ভরে ভালোবাসবো। বিন্দুমালা মণিকঙ্কনাকে কাছে টানিয়া লইয়া তাহার মুখখানি ভালো করিয়া দেখিলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি যদি তোর মতো হতে পারতুম, আমার মন বড় স্বার্থপর। যাকে চাই কাউকে তার ভাগ দিতে পারি না। মণিকঙ্কনা আবেগ ভরে বিদ্যুৎমালাকে দুই বাহুতে জড়াইয়া লইয়া বলিল, না না, কখনো না। তুই বড় বেশি ভাবিস, অত ভাবলে মাথা গোলমাল হয়ে যায়। যা হবার তাই যখন হবে তখন ভেবে কি লাভ? বিদ্যুৎমালা উত্তর দিলেন না। দুই ভগিনী ঘনীভূত হইয়া নীরবে বসিয়া রহিলেন। সূর্যের বর্ণ আরক্তিম হইয়া উঠিয়াছে, রৌদ্রের উত্তাপ নিম্নগামী। দক্ষিণ তীরের গন্ধ লইয়া মন্দ মধুর বাতাস বহিতে আরম্ভ করিয়াছে। নদীবক্ষে এই সময়টি পরম মনোরম। ছাদের নিচে মর মর মচমচ শব্দ শুনিয়া যুবতী দয়ের চমক ভাঙিল। মণিকঙ্কনা চকিত হাসিয়া চুপি চুপি বলিল, মন্দদরির ঘুম ভেঙেছে। অতঃপর ছাদের ওপর এক বিপুলাকায় রমণীর আবির্ভাব ঘটিল। আলুথালু বেশ, হাতে একটি রূপার তাম্বুল করঙ্ক। সে আসিয়া থপ করিয়া রাজকন্যাদের সম্মুখে বসিল। প্রকাণ্ড হাই তুলিয়া তুড়ি দিল, বলিল, নম দারু ব্রহ্ম। মণিকঙ্কনা বিন্দুৎমালাকে চোখের ইঙ্গিত করিল, মন্দদরিকে খেপাইতে হইবে। সময় যখন কাটিতে চায় না তখন মন্দদরিকে লইয়া দুদণ্ড রঙ্গ পরিহাস করিতে মন্দ লাগে না। কলিঙ্গের উত্তরে অর্দ্রদেশ, মন্দদরি ওই অর্দ্রদেশেরই মেয়ে। বয়স অনুমান ৪০, গায়ের রং গোব্য ঘৃতের মতো। নিটোল নিভাজ কলেবরটি দেখিয়া মনে হয় একটি মেদপূর্ণ অলিঞ্জর। গায়ে ভারী ভারী সোনার গহনা, মুখখানি পূর্ণ চন্দ্রের ন্যায় সদাই হাস্যবিম্বিত। ১৮ বছর পূর্বে সে বিন্দুৎমালার ধাত্রীরূপে কলিঙ্গের রাজ সংসারে প্রবেশ করিয়াছিল। অদ্যপি স্বগৌরবে সেখানেই বিরাজ করিতেছে। বর্তমানে সে দুই রাজকন্যার অভিভাবিকা হইয়া বিজয়নগরে চলিয়াছে। তাহার তিন কুলে কেহ নাই, রাজ সংসারই তাহার সংসার। মণিকঙ্কনা মুখ গম্ভীর করিয়া বলিল, দারু ব্রহ্ম তোমার মঙ্গল করুন, আজ দিবানিদ্রাটি কেমন হল? মন্দদরি পানির ডাবা খুলিতে খুলিতে বলিল, দিবানিদ্রা আর হল কই, খোলের মধ্যে যা গরম, তালের পাখা নাড়তে নাড়তে দিন কেটে গেল, শেষ বরাবর একটু ঝিমিয়ে পড়েছিলুম। বিন্দুৎমালা উদ্বেগ ভরা চোখে মন্দদরিকে নিরীক্ষণ করিয়া বলিলেন, এমন করে না ঘুমিয়ে ঘুমিয়ে কদিন বাঁচবি মন্দা? দিনের বেলা তোর চোখে ঘুম নেই, রাত্রে জলদস্যুর ভয়ে চোখে পাতাই করতে পারিস না। শরীর যে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। মন্দদরি গদগদ হাস্য করিয়া বলিল, যা যা, ঠাট্টা করতে হবে না, আমি তোদের মতো অকৃতজ্ঞ নই, খাই দায় মোটা হই। তোরা খাস দাস, কিন্তু গায়ে গদ্দি লাগে না। পানের বাটা খুলিয়া মন্দদরি দেখিল তাহার মধ্যে ভিজা ন্যাকড়া জড়ানো দু তিনটি পানের পাতা রহিয়াছে। ইহা বিচিত্র নয়, কারণ দীর্ঘ পথ আসিতে পানের অভাব ঘটিয়াছে। দুই একটি নদী তীরস্থ গ্রামে
ডিঙ্গি পাঠাইয়া কিছু কিছু পান সংগ্রহ করা গিয়াছে বটে, কিন্তু তাহা যথেষ্ট নয়, অথচ পানের ভোক্তা অনেক। মন্দতরী প্রচুর পান খায়, মাতুল চিপিটক মূর্তিও তাম্বুল রসিক। বস্তুত যে পানের বাটাটি মন্দতরীর সম্মুখে দেখা যাইতেছে তাহা মাতুল মহাশয়ের। মন্দতরী নিজের বরাদ্দ পান শেষ করিয়া মামার বাটায় হাত দিয়াছে। বাটায় পান ছাড়াও চুন, গুয়া, কেয়া খয়ের মৌরি, এলাচ, দারুচিনি নানাবিধ উপচার রহিয়াছে। মন্দতরী পানগুলি লইয়া পরিপাটিভাবে পান সাজিতে প্রবৃত্ত হইল। দুই ভগিনী দেখিলেন স্থূলতার প্রতি কটাক্ষপাতে মন্দতরী ঘামিল না, তখন তাহারা অন্য পথ ধরিলেন। মণিকঙ্কনা বলিল, আচ্ছা মন্দতরী, তোকে তো আমরা জন্মে অবধি দেখছি, কিন্তু তোর রাবণকে তো কখনো দেখিনি, তোর রাবণের কি হলো? মন্দতরী বলিল, আমার রাবণ কি আর আছে? অনেক দিন গেছে, আমি রাজসংসারে আসার আগে তাকে জমে নিয়েছে। বিন্দুনমালা আশ্চর্য হইয়া বলিলেন, সত্যি তোর স্বামীর নাম রাবণ ছিল নাকি? মন্দতরী মাথা নাড়িয়া বলিল, না, তার নাম ছিল কুম্ভকর্ণ। মণিকঙ্কনা খিলখিল করিয়া হাসিয়া বলিল, ও তাই? তোর কুম্ভকর্ণ যাবার সময় ঘুমটি তোকে দিয়ে গেছে? বিন্দুনমালা বলিলেন, তাহলে তোর এখন শুধু বিভীষণ বাকি। মন্দতরী আর একটি নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর বিভীষণ, তোদের সামলাতে সামলাতে এই বয়স কেটে গেল, এখন আর বিভীষণ কোত্থেকে পাব? মণিকঙ্কনা সান্ত্বনার সুরে বলিল, পাবি পাবি, কতই বা তোর বয়স হয়েছে, এই দেখ না বিজয়নগরে যাচ্ছিস, সেখানকার বিভীষণেরা তোকে দেখলে হাঁ করে ছুটে আসবে। বিদ্যুন্মালা বলিলেন, কে বলতে পারে, ম্লেচ্ছ দেশের আমির ওমরা হয়তো তোকে ধরে নিয়ে গিয়ে বেগম করবে। মন্দতরী বলিল, ও মা গো, তারা যে গরু খায়। মণিকঙ্কনা বলিল, তোকে পেলে তারা গরু খাওয়া ছেড়ে দেবে। মন্দতরী জানিত ইহারা পরিহাস করিতেছে, কিন্তু তাহার অন্তরের একটি কোণে একটি লুকায়িত আকাঙ্ক্ষা ছিল, তাহা এই ধরনের রসিকতায় তৃপ্তি পাইত। সে পান সাজিয়া মুখে দিল, চিবাইতে চিবাইতে বলিল, তা যা বলিস, কার ভাগ্যে কি আছে কে বলতে পারে, নমো দারুভম্ভ। এই সময়ে নৌকার নিম্নতল হইতে তীক্ষ্ণ চিৎকারের শব্দ শোনা গেল। শব্দটি স্ত্রী কণ্ঠোত্থিত মনে হইতে পারে, কিন্তু বস্তুত উহা মাতুল চিপিটক মূর্তির কণ্ঠস্বর। কোনো কারণে তিনি জাত ক্রোধ হইয়াছেন। পরক্ষণেই তিন চার লাভ দিয়া চিপিটক মূর্তি ছাদে উঠিয়া আসিলেন। মন্দতরী কোলের কাছে পানের বাটা লইয়া বসিয়া আছে দেখিয়া তাহার চক্ষুদ্বয় ঘূর্ণিত হইল। তিনি অঙ্গুলি নির্দেশ করিয়া সুচি তীক্ষ্ণ কণ্ঠে তর্জন করিলেন, এই মন্দতরী, আমার ডাবা তুই চুরি করেছিস? তিনি ছো মারিয়া ডাবাটি তুলিয়া লইলেন। মন্দতরী গালে হাত দিয়া বলিল, ও মা, ওটা নাকি তোমার ডাবা, আমি চিনতে পারিনি। চিপিটক মূর্তি ডাবা খুলিয়া দেখিলেন একটিও পান নাই। তিনি অগ্নি শর্মা হইয়া বলিলেন, রাক্ষসী, সব পান খেয়ে ফেলেছিস, দাঁড়া আজ তোকে জমালয়ে পাঠাবো, ঠেলা মেরে জলে ফেলে দেব, হাঙ্গরে কুমিরে তোকে চিবিয়ে খাবে। মন্দতরী নির্বিকার রহিল, সে জানে তাহাকে ঠেলা দিয়া জলে ফেলিয়া দেবার সামর্থ্য চিপিটক মূর্তির নাই।
তাছাড়া এইরূপ অজা যুদ্ধ তাহাদের মধ্যে নিত্যই ঘটিয়া থাকে। চিপিটক মূর্তি মহাশয়ের কণ্ঠস্বর যেমন সূক্ষ্ম, তাহার চেহারাটিও তেমনি নিরতিশয় ক্ষীণ। তাহাকে দেখিলে গঙ্গা ফড়িংয়ের কথা মনে পড়িয়া যায়। সারা গায়ে কেবল লম্বা একজোড়া ঠ্যাং, আর যাহা আছে তাহা নামমাত্র, কিন্তু মাতুল মহাশয়ের পূর্ণ পরিচয় যথা সময়ে দেওয়া যাইবে। দুই রাজকন্যা বাহুতে বাহু শৃঙ্খলিত করিয়া মাতুল মহাশয়ের বাহাস্ফোট পরম কৌতুকে উপভোগ করিতেছেন ও হাসি চাপিবার চেষ্টা করিতেছেন। সূর্য তুঙ্গভদ্রার স্রোতে রক্ত উদ্গিরণ করিয়া অস্ত যাইতেছে। নৌকা সঙ্গমের নিকটবর্তী হইতেছে। সম্মিলিত নদীর উত্তরল তরঙ্গে অল্প অল্প দুলিতে আরম্ভ করিয়াছে। নৌকাগুলি দক্ষিণ দিকের তটভূমির পাশ ঘেঁষিয়া যাইতেছে। এইভাবে সঙ্গমের তরঙ্গ ভঙ্গ যথাসম্ভব এড়াইয়া তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিবে। উত্তরের তটভূমি বেশ দূরে। মণিকঙ্কনার চঞ্চল চক্ষু জলের ওপর ইতস্তত ভ্রমণ করিতে করিতে সহসা এক স্থানে আসিয়া স্থির হইল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া সে বিন্দুৎমালাকে বলিল, মালা দেখ তো ওই জলের ওপর কিছু দেখতে পাচ্ছিস? বলিয়া উত্তর দিকে অঙ্গুলি নির্দেশ করিল। দুই ভগিনী উঠিয়া দাঁড়াইলেন। বিন্দুৎমালা চোখের উপর করতলে আচ্ছাদন দিয়া দেখিলেন, তারপর বলিয়া উঠিলেন, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা মানুষ ভেসে আসছে, ওই যে হাত তুলল, হাতে কি একটা রয়েছে। মণিকঙ্কনাও দেখিতেছিল, বলিল, কৃষ্ণা নদী দিয়ে ভেসে এসেছে, বোধ হয় অনেক দূর থেকে সাঁতার কেটে আসছে, আর ভেসে থাকতে পারছে না, সঙ্গমের তোরের মুখে পড়লেই ডুবে যাবে। হঠাৎ মণিকঙ্কনা দ্রুত পদে নিচে নামিয়া গেল। বিন্দুন্মালা উৎকণ্ঠিতভাবে চাহিয়া রহিলেন। মামাও যুদ্ধে ক্ষান্ত দিয়া ইতি উতি ঘাড় ফিরাইতে লাগিলেন। অন্য নৌকা দুটির বাহিরে লোকজন নাই, কেহ কিছু লক্ষ্য করিল না। তারপর শঙ্খধ্বনি করিতে করিতে মণিকঙ্কনা আবার ছাদে উঠিয়া আসিল। সে শঙ্খ আনিবার জন্য নিচে গিয়াছিল। শাঁখ বাজাইয়া এক নৌকো হইতে অন্য নৌকার দৃষ্টি আকর্ষণ করা এই নৌবহরের সাধারণ রীতি। কেবল আশঙ্কাজনক কিছু ঘটিলে ডঙ্গা বাজিবে। মণিকঙ্কনা পুনঃ পুনঃ শাঁখ বাজাইয়া চলিল। বিন্দুন্মালা উদ্বেগ ভরা চক্ষে ভাসমান মানুষটার দিকে চাহিতে লাগিলেন। মানুষটা স্রোতের প্রবল আকর্ষণের মধ্যে পড়িয়া গিয়াছে এবং প্রাণপণে ভাসিয়া থাকিবার চেষ্টা করিতেছে। শঙ্খনাদ শুনিয়া দ্বিতীয় নৌকার খোলের ভেতর হইতে পিল পিল করিয়া লোক বাহির হইয়া পটপত্তনের উপর দাঁড়াইল। সকলের দৃষ্টি ময়ূরপঙ্খীর দিকে। বিন্দুন্মালা বাহু প্রসারিত করিয়া ভাসমান মানুষটাকে দেখাইলেন। সকলের চক্ষু সেই দিকে ফিরিল। ব্যাপার বুঝিতে কাহারও বিলম্ব হইল না। একটা মানুষ স্রোতে পড়িয়া অসহায়ভাবে নাকানি চোবানি খাইতেছে, তলাইয়া যাইতে বেশি দেরি নাই। তখন দ্বিতীয় নৌকা হইতে একজন লোক জলের মধ্যে লাফাইয়া পড়িল। ক্ষিপ্র বাহু সঞ্চালনে সাঁতার কাটিয়া মজ্জমানের দিকে চলিল। তাহার দেখা দেখি আরও দুই তিনজন জলে ঝাঁপ দিল। ময়ূরপঙ্খীর ছাদে দাঁড়াইয়া দুই রাজকন্যা মন্তদরি ও মাতুল চিপিটক মূর্তি সাগ্রহ উত্তেজনা ভরে দেখিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ রাজবৈদ্য রসরাজও তাহাদের সঙ্গে যোগ দিলেন। তিনি চোখে ভালো দেখেন না। মণিকঙ্কনা তাহাকে পরিস্থিতি বুঝাইয়া দিল। প্রথম সাঁতারুর নাম বলরাম,
লোকটা বলিষ্ঠ ও দীর্ঘবাহু। সে প্রবল বাহু তাড়নায় তীরের মতো জল কাটিয়া অগ্রসর হইল। নদীর মাঝখানে উতরল জলপ্রবাহ তাহার গতি মন্থর করিতে পারিল না। যেখানে মজ্জমান ব্যক্তি স্রোতের মুখে হাবুডুবু খাইতে খাইতে কোনো ক্রমে ভাসিয়া চলিতেছিল তাহার সন্নিকটে উপস্থিত হইল। লোকটি চতুর, কি করিয়া মজ্জমানকে উদ্ধার করিতে হয় তাহা জানে। মজ্জমান লোকের হাত কাছে যাইলে সে উন্মত্তের ন্যায় উধর তাকে জড়াইয়া ধরিবে। তাই বলরাম তাহার হাতের নাগালে না গিয়া তাহার সঙ্গে সঙ্গে ভাসিয়া চলিল। ময়ূরপঙ্খীর ছাদে যাহারা শত চক্ষু হইয়া চাহিয়াছিলেন তাহারা দেখিলেন বলরাম ফিরিয়া আসিতেছে এবং তাহার পাঁচ ছয় হাত ব্যবধানে মজ্জমান লোকটি তাহার অনুসরণ করিতেছে, যেন কোনো অদৃশ্য সূত্রে দুইজন আবদ্ধ রহিয়াছে। তারপর দেখা গেল অদৃশ্য সূত্রটি বংশদণ্ড। দুইজনে বংশদণ্ডের দুই প্রান্ত ধরিয়াছে এবং বলরাম অন্য ব্যক্তিকে নৌকোর দিকে টানিয়া আনিতেছে। অন্য সাঁতারুরা আসিয়া পড়িল। তখন দেখা গেল একটা নয়, দুটো বংশদণ্ড। সকলে মিলিয়া বংশের এক প্রান্ত ধরিয়া লোকটিকে টানিয়া আনিতে লাগিল। নৌকার উপর সকলে বিস্ময় অনুভব করিলেন। বংশদণ্ড দুটা কোথা হইতে আসিল? তবে কি মজ্জমান ব্যক্তির হাতেই লাঠি ছিল? কিন্তু লাঠি কেন? ইতিমধ্যে দুইজন নাবিক বুদ্ধি করিয়া ডিঙ্গিতে চড়িয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিল, কিন্তু মজ্জমান ব্যক্তিকে ডিঙ্গিতে তোলা সম্ভব হইল না। উধর্তরা ডিঙ্গির কানা ধরিল, ডিঙ্গির নাবিকেরা দাঁড় টানিয়া সকলকে নৌকার দিকে লইয়া চলিল। নৌকা তিনটি পাল নামাইয়াছিল এবং স্রোতের টান অল্প অল্প কিছু হটিতে আরম্ভ করিয়াছিল। মণিকঙ্কনা দেখিল ডিঙাটি মাঝের নৌকার দিকে যাইতেছে। সে হাত তুলিয়া আহ্বান করিল। তখন ডিঙা আসিয়া ময়ূরপঙ্খীর গায়ে ভিড়িল। বলরাম ও সাঁতারুরা নৌকায় উঠিল। মজ্জমানকে নৌকায় টানিয়া তুলিয়া নৌকার গোড়ার ওপর শুয়াইয়া দিল। লোকটিকে দেখিয়া মৃত বলিয়া মনে হয়, কিন্তু সে দুই হাতে দুইটি বংশদণ্ড দৃঢ় মুষ্টিতে ধরিয়া আছে। নৌকার ছাদ হইতে সকলে দেখিলেন জল হইতে সদ্যোদ্ধৃত ব্যক্তি বয়সে যুবা। তাহার দেহ দীর্ঘ এবং দৃঢ়, কিন্তু বর্তমানে শিথিল হইয়া পড়িয়াছে। দেহের গৌর বর্ণ দীর্ঘকাল জলমজ্জনের ফলে মৃতবধ পাংশু বর্ণ ধারণ করিয়াছে। বিন্দুনমালার হৃদয় ব্যথা ভরা করুণায় পূর্ণ হইয়া উঠিল। আহা, হতভাগ্য যুবক কোন দৈব দুর্বিপাকে এরূপ অবস্থায় উপনীত হইয়াছে, হয়তো বাঁচিবে না। মণিকঙ্কনা তাহার মনের কথার প্রতিধ্বনি করিয়া সংহত কণ্ঠে বলিল, বেঁচে আছে তো? মাতুল চিপিটক মূর্তি গ্রীবালম্বিত করিয়া দেখিতেছিলেন। শির সঞ্চালন করিয়া বলিলেন, মরে গিয়েছে, জল থেকে তোলবার আগেই মরে গিয়েছে। বলরাম সংজ্ঞাহীন যুবকের বুকে হাত রাখিয়া দেখিতেছিল। সে ফিরিয়া ছাদের দিকে চক্ষু তুলিল, সসম্ভ্রমে বলিল, আগা না, বেঁচে আছে, বুক ধুক ধুক করছে। রসরাজ মহাশয় দয়া করে একবার নারীটা দেখবেন কি? ক্ষীণ দৃষ্টি রসরাজ এতক্ষণ সবই শুনিতেছিলেন এবং অস্পষ্টভাবে দেখিতেছিলেন, কিন্তু কিছুই ভালোভাবে
ধারণা করিতে না পারিয়া আকুলি বিকুলি করিতেছিলেন। তিনি বলিয়া উঠিলেন, হা হা, অবশ্য অবশ্য, আমি যাচ্ছি, এই যে। মণিকঙ্কনা তাহার হাত ধরিয়া পাটাতনের ওপর নামাইয়া দিল। তিনি সন্তর্পণে গিয়া প্রথমে যুবকের গায়ে হাত দিয়া দেখিলেন, তারপর নাড়ি টিপিয়া ধ্যানস্থ হইয়া পড়িলেন। মণিকঙ্কনা তাহার পেছনে আসিয়া দাঁড়াইয়াছিল, চুপি চুপি জিজ্ঞাসা করিল, কেমন দেখছেন? রসরাজ সজাগ হইয়া বলিলেন, নাড়ি আছে কিন্তু বড় দুর্বল, দাঁড়াও আমি ওষুধ দিচ্ছি। তিনি রই ঘরের দিকে চলিলেন, মণিকঙ্কনা তাহার সঙ্গে চলিল। ময়ূরপঙ্খী নৌকায় দুইটি রই ঘর, একটিতে দুই রাজকন্যা থাকেন, অন্যটিতে মাতুল চিপিটক মূর্তি ও রসরাজ। নিজের রই ঘরে গিয়া রসরাজ একটি প্যাটরা খুলিলেন, প্যাটরার মধ্যে নানাবিধ ঔষধ, খল নুড়ি প্রভৃতি রহিয়াছে। রসরাজ একটি স্ফটিকের ফুকা তুলিয়া লইলেন, তাহাতে জলের ন্যায় বর্ণহীন তরল পদার্থ রহিয়াছে, এই তরল পদার্থ তীব্র শক্তির কোহল। রসরাজ একটি পান পাত্রে অল্প জল লইয়া তাহাতে পাঁচ বিন্দু কোহল ফেলিলেন, মণিকঙ্কনার হাতে পাত্র দিয়া বলিলেন, এতে কাজ হবে, খাইয়ে দাও গিয়ে। মণিকঙ্কনা দ্রুত পদে উপরে গিয়া পাত্রটি বলরামের হাতে দিল, বলিল, ওষুধ খাইয়ে দাও, এই যে রাজকুমারী। বলরাম পাত্রটি লইয়া নিপুণভাবে সংজ্ঞাহীনের মুখে ঔষধ ঢালিয়া দিল। মণিকঙ্কনা সব প্রশংস নেত্রে তাহার কার্যকলাপ দেখিতে দেখিতে বলিল, তুমি প্রথমে গিয়ে ওকে ভাসিয়ে রেখেছিলে না? তোমার নাম কি? মণিকঙ্কনা রাজকন্যা হইলেও সকল শ্রেণীর লোকের সঙ্গে সহজভাবে কথা বলিতে পারে। বলরাম হাত জোর করিয়া বলিল, দাসের নাম বলরাম কর্মকার, আমি বঙ্গদেশের লোক, তাই ভালো সাঁতার জানি। মণিকঙ্কনা কৌতূহলী চক্ষে বলরামকে দেখিল, হাসি মুখে ঘাড় নাড়িয়া তাহার পরিচয় স্বীকার করিল, তারপর ছাদে উঠিয়া গিয়া বিন্দুনমালার পাশে বসিল। রসরাজ মহাশয়ও ইতিমধ্যে ছাদে ফিরিয়া গিয়াছেন, ছাদ পাটাতন হইতে বেশি উচ্চ নয়, মাত্র তিন হাত, ছাদে উঠিবার দুই ধাপ তক্তার সিঁড়ি আছে, রসরাজ মহাশয় সহজেই ছাদে উঠিতে পারেন, কেবল নামিবার সময় কষ্ট। অতঃপর প্রতীক্ষা আরম্ভ হইল, ঔষধের ক্রিয়া কতক্ষণে আরম্ভ হইবে? মাতুল ও রসরাজ নিম্ন কণ্ঠে বাক্যালাপ করিতে লাগিলেন, দুই রাজকন্যা ঘনিষ্ঠভাবে বসিয়া মৃত কল্প যুবকের পানে চাহিয়া রহিলেন, মন্দোদরী থুম হইয়া বসিয়া রহিল। অর্ধদণ্ড কাটিতে না কাটিতেই যুবক ধীরে ধীরে চক্ষু মেলিল, কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকিয়া উঠিবার চেষ্টা করিল, বলরাম তাহাকে ধরিয়া বসাইয়া দিল, সহাস্য মুখে বলিল, এখন কেমন মনে হচ্ছে? দর্শকদের সকলের মুখেই উৎফুল্ল হাসি ফুটিয়াছে। যুবক প্রশ্নের উত্তর দিল না, ধীর সঞ্চারে ঘাড় ফিরাইয়া চারিদিকে চাহিতে লাগিল। বলরাম বলিল, তুমি কে? তোমার দেশ কোথা? নাম কি? নদীতে ভেসে যাচ্ছিলে কেন? এবারও যুবক উত্তর দিল না, দুই হাতে লাঠিতে ভর দিয়া উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিল। রসরাজ ছাদ হইতে বলিলেন, আহা, ওকে অত প্রশ্ন করো না, নিজেদের নৌকায় নিয়ে যাও, আগে এক পেট গরম ভাত খাওয়াও, নারী সুস্থ হবে, তখন যত ইচ্ছা প্রশ্ন করো। জি আজ্ঞা। বলরাম ও নাবিকেরা ধরাধরি করিয়া যুবককে ডিঙিতে তুলিল,
ডিঙি মকরমুখী নৌকার দিকে চলিয়া গেল। পশ্চিম আকাশে দিনের চিতা ভস্মাচ্ছাদিত হইয়াছে, সন্ধ্যা ঘনাইয়া আসিতেছে। নৌকা তিনটি পাল তুলিয়া আবার সম্মুখ দিকে চলিতে আরম্ভ করিল। আজ শুক্লা ত্রয়োদশী, আকাশে চাঁদ আছে। নৌকা একটি সঙ্গম পার হইয়া তুঙ্গভদ্রায় প্রবেশ করিবে, তারপর তীর ঘেঁষিয়া কিংবা নদী মধ্যস্থ চরে নোঙর ফেলিবে। নদীতে রাত্রিকালে নৌকা চালনা নিরাপদ নয়। রসরাজ মহাশয় উৎফুল্ল স্বরে বলিলেন, কোহলের মতো তেজস্কর অসুদার আছে? পরিশ্রুত সুরাশার সাক্ষাৎ অমৃত, এক ফোঁটা মুখে পড়লে তিন দিনের বাসি মরা শয্যায় উঠে বসে। মন্দোদরী একটি গভীর নিঃশ্বাস মোচন করিয়া বলিল, জয় দারুব্রহ্ম। মণিকঙ্কনা হাসিয়া উঠিল, এতক্ষণে মন্দোদরীর দারুব্রহ্মকে মনে পড়েছে? চল মালা, নিচে যাই, আজ আর চুল বাঁধা হল না। শুক্লা ত্রয়োদশীর চাঁদ মাথার উপর উঠিয়াছে। নৌকা তিনটি সঙ্গম ছাড়াইয়া তুঙ্গভদ্রার খাদে প্রবেশ করিয়াছে এবং একটি চরের পাশে পরস্পর হইতে শত হস্ত ব্যবধানে নোঙ্গর ফেলিয়াছে। চারিদিক নিথর নিষ্পন্দ, বহতা নদীর স্রোতেও চাঞ্চল্য নাই। চরাচর যেন জ্যোৎস্নার সূক্ষ্ম মল্লবস্ত্র সর্বাঙ্গে জড়াইয়া তন্দ্রা ঘোরে অবাস্তবের স্বপ্ন দেখিতেছে। ময়ূরপঙ্খী নৌকার একটি রৈঘর স্নিগ্ধ দ্বীপের প্রভায় উন্মেষিত। সন্ধ্যাকালে ঘরে অগুরু চন্দনের ধূপ জ্বালা হইয়াছিল, তাহার গন্ধ এখনো মিলাইয়া যায় নাই। একটি সুপরিসর শয্যার উপর দুই রাজকন্যা পাশাপাশি শয়ন করিয়াছেন। মন্দোদরী দ্বারের সম্মুখে আড় হইয়া জলহস্তির ন্যায় ঘুমাইতেছে। রাজকুমারীদের চেতনা বারংবার তন্দ্রা ও জাগরণের মধ্যে যাতায়াত করিতেছে। বৈচিত্র্যহীন জলযাত্রার মাঝখানে আজ হঠাৎ একটি অতর্কিত ঘটনা ঘটিয়াছে, তাই তাহাদের উৎসুক মন নিদ্রার সীমান্তে পৌঁছিয়া আবার জাগ্রতে ফিরিয়া আসিতেছে। অপরাহ্নের ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে তাহাদের চোখের সামনে ভাসিয়া উঠিতেছে। দুই ভগিনী মুখোমুখি শুইয়াছিলেন। মণিকঙ্কনা এক সময় চক্ষু খুলিয়া দেখিল বিদ্যুন্মালার চক্ষু মুদ্রিত, সেও চক্ষু মুদ্রিত করিল। খানিক পরে বিদ্যুন্মালা চক্ষু মেলিলেন, দেখিলেন কঙ্কনার চক্ষু মুদ্রিত। তিনি আবার চক্ষু নিমীলিত করিলেন, তারপর দুজনে একসঙ্গে চক্ষু খুলিলেন। দুইজনের মুখে হাসি উপছিয়া পড়িল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার মুখের আরও কাছে মুখ আনিয়া শুইল। বিদ্যুন্মালা ফিস ফিস করিয়া বলিলেন, ভাগ্যে তুই দেখতে পেয়েছিলি, নইলে লোকটাকে উদ্ধার করা যেত না। মণিকঙ্কনা ঘাড় নাড়িয়া বলিল, মানুষটি উচ্চবর্ণের মনে হল, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয়। বিদ্যুন্মালা বলিলেন, কিন্তু গলায় পইতে ছিল না। মণিকঙ্কনা বলিল, পইতে হয়তো নদীর জলে ভেসে গিয়েছিল, কিন্তু হাতে লাঠি কেন ভাই? লাঠি নিয়ে কেউ কি জলে নামে? বিদ্যুন্মালা ভাবিতে ভাবিতে বলিলেন, হয়তো ইচ্ছে করেই লাঠি নিয়ে জলে নেমেছিল, যাতে ভেসে যেতে পারে, বাঁশের লাঠি তো ভাসিয়ে রাখে। তাই হবে।
তারপর আরও কিছুক্ষণ জল্পলা কল্পনার পর তাহাদের চোখের পাতা ভারী হইয়া আসিল, তাহারা ধীরে ধীরে ঘুমাইয়া পড়িলেন। ময়ূরপঙ্খীর যে কক্ষটিতে রসরাজ ও চিপিটক মূর্তি থাকেন তাহা নিষ্প্রদীপ, দুইজনে পৃথক শয্যায় শয়ন করিয়াছেন। রসরাজ মহাশয় সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তিনি নিদ্রা গিয়াছেন, চিপিটক অন্ধকারে জাগিয়া আছেন। তাহার মস্তিষ্ক বিবরে নানান কুটিল চিন্তা উইপকার ন্যায় বিচরণ করিয়া বেড়াইতেছে। যে লোকটিকে নদী হইতে তোলা হইয়াছে সে হিন্দু না মুসলমান? মুসলমান হইলে শত্রুর গুপ্তচর হইতে পারে, হিন্দু হইলেও হইতে পারে। আজকাল কে শত্রুকে মিত্র বোঝা কঠিন। হুকা করিয়া নৌকায় উঠিয়াছে, কি অভিসন্ধি লইয়া নৌকায় উঠিয়াছে কে বলিতে পারে? চিপিটক মূর্তির গঙ্গা ফরিং ন্যায় আকৃতির কথা পূর্বেই বলা হইয়াছে, এবার তাহার প্রকৃতিগত পরিচয় দেওয়া যাইতে পারে। মাতুল মহোদয়ের যথার্থ নাম চিপিটক নয়, অবস্থা গতিকে চিপিটক হইয়া পড়িয়াছিল। বিংশ বৎসর পূর্বে কলিঙ্গের চতুর্থ ভানুদেব দক্ষিণ দেশের এক সামন্ত রাজার কন্যাকে বিবাহ করিয়া যখন স্বদেশে ফিরিলেন, তখন তাহার অসংখ্য শ্যালকদিগের মধ্যে একটি শ্যালক সঙ্গে আসিল। কিছুকাল কাটিবার পর ভানুদেব দেখিলেন শ্যালকের স্বগৃহে ফিরিবার ইচ্ছা নাই, তিনি তখন তাহাকে রাজ পরিবারের ভাণ্ডারীর পদে নিযুক্ত করিলেন। রাজ ভাণ্ডারীর বহুবিধ রাজ সামগ্রীর সঙ্গে রাশি রাশি চিপিটক স্তূপীকৃত থাকে, দধি ও গুড় সহযোগে ইহাই ভৃত্য পরিজনের জলপান। শ্যালক মহাশয়ের আদি নাম বোধ করি হরিয়াপ্পা কৃষ্ণমূর্তি গোছের একটা কিছু ছিল, কিন্তু যখন ভাণ্ডারের ভার গ্রহণ করিয়া পরমানন্দে চিপিটক বিতরণ করিতে লাগিলেন, তখন ভৃত্য পরিজনের মধ্যে তাহার নাম অচিরাৎ চিপিটক মূর্তিতে পরিণত হইল। ক্রমে নামটি সাধারণের মধ্যেও প্রচারিত হইল, শুধু চিপিটক বিতরণের জন্যই নয়। শ্যালক মহাশয়ের নাকটিও ছিল চিপিটকের ন্যায় চ্যাপটা। মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়, যাহার বুদ্ধি যত কম সে নিজেকে তত বেশি বুদ্ধিমান মনে করে। চিপিটক মূর্তি মহাশয় পিতৃরাজ্যে অবস্থানকালে নিজের ভ্রাতাদের কাছে নির্বুদ্ধিতার জন্য প্রখ্যাত ছিলেন, তাই সুযোগ পাইবা মাত্র তিনি অভিমান ভরে ভগ্নীপতির রাজ্যে চলিয়া আসিয়াছিলেন। তারপর রাজ ভাণ্ডারের অধিকর্তার পদ পাইয়া তাহার ধারণা জন্মিয়াছিল যে ভানুদেব তাহার বুদ্ধির মর্যাদা বুঝিয়াছেন, কিন্তু তবু তাহার নিভৃত অন্তরে যে চরম আশাটি লুকায়িত ছিল তাহা উদ্যমে পূর্ণ হয় নাই। দাক্ষিণাত্যে উপনিবিষ্ট আর্যজাতির মধ্যে সম্ভবত দ্রাবিড় জাতির সহিত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একটি বিশেষ সামাজিক নীতি প্রচলিত হইয়াছিল, তাহা এই যে মাতুলের সহিত ভাগিনের বিবাহ পর স্পৃহণীয় ও বাঞ্ছিত বিবাহ। উত্তরা পথে যাহারা এই জাতীয় বিবাহকে ঘৃণার চোখে দেখিতে, তাহারাও দাক্ষিণাত্যে গিয়া দেশাচার ও লোকাচার বরণ করিয়া লইতেন। দীর্ঘকালের ব্যবহারে ইহা সহজ ও স্বাভাবিক বিধান বলিয়া গণ্য হইয়াছিল, তাই চিপিটক মূর্তি যখন ভগ্নীপতির ভবনে আসিয়া অধিষ্ঠিত হইলেন, তখন তাহার মনে দূর ভবিষ্যতের একটি আশা বীজ রূপে বিরাজ করিতেছিল। যথাকালে তাহার একটি ভাগিনীর আবির্ভাব ঘটিল, চিপিটকের আশা অঙ্কুরিত হইল। তারপর
বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল, কিন্তু মাতুলের সহিত রাজকন্যার বিবাহের প্রসঙ্গ কেহ উত্থাপন করিল না। চিপিটকের আশার অঙ্কুর জল সিঞ্চনের অভাবে মৃয়মান হইয়া রহিল। শ্যালক রূপে রাজ সংসারে প্রবেশ করিয়া রাজ জামাতা পদে উন্নীত হইবার উচ্চাশা তাহার ফলবতী হইল না। চিপিটক মূর্তি একবার ভগিনীর কাছে কথাটা উত্থাপন করিয়াছিলেন, শুনিয়া রাজমহিষী হাসিয়া গড়াইয়া পড়িয়াছিলেন, বলিয়াছিলেন, এ কথা অন্য কারোর কাছে বলো না। প্রকৃত কথা, কলিঙ্গের সমাজবিধি ঠিক আর্যাবর্তের মতোও নয়, দাক্ষিণাত্যের মতোও নয়, মধ্যপদগামী। ভারতের মধ্যপ্রদেশীয় রাজ্যগুলির অবস্থা প্রায় একই প্রকার। তাহারা সুবিধা মতো একুল ওকুল দুকুল রাখিয়া চলে। কলিঙ্গের লোকেরা মামা ভাগিনীর বিবাহকে ঘৃণার চোখে দেখে না, আবার অতি উচ্চাঙ্গের সৎকার্য বলিয়াও মনে করেন না। স্ত্রীলোকের কাছা দিয়া কাপড় পরার মতো ইহা তাহাদের কাছে কৌতুকজনক ব্যাপার, তার বেশি নয়। চিপিটক কিন্তু আশা ছাড়িলেন না, ধৈর্য ধরিয়া রহিলেন। ভাগিনী বিদ্যুৎমালা বড় হইয়া উঠিল, তারপর যুদ্ধ বিগ্রহ নানা বিপর্যয়ের মধ্যে বিদ্যুৎমালার বিবাহ স্থির হইল বিজয়নগরে দেবরায়ের সঙ্গে। এবং এমনই ভাগ্যের পরিহাস যে চিপিটক মূর্তি বধূর মাতুল বিধায় অভিভাবক রূপে তাহার সঙ্গে প্রেরিত হইলেন। আশার বিশেষ ছিল না, কিন্তু চিপিটক হাল ছাড়িবার পাত্র নয়, তিনি নৌকা ছাড়িয়া চলিলেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সে রাত্রে নৌকার অন্ধকার রই ঘরে শয়ন করিয়া চিপিটক চিন্তা করিতেছিলেন, নদী হইতে উদ্ধৃত লোকটা নিশ্চয়ই মুসলমান এবং শত্রুর গুপ্তচর। কাল সকালে তাহাকে নৌকায় ডাকিয়া কূট প্রশ্ন করিলেই গুপ্তচরের স্বরূপ বাহির হইয়া পড়িবে। গুপ্তচর যত ধূর্তই হোক, চিপিটকের চোখে ধুলি দিতে পারবে না। ওদিকে মকরমুখী নৌকায় সকলে ঘুমাইয়া পড়িয়াছিল, কেবল দুজন রাত প্রহরী নৌকার সম্মুখে ও পিছনে জাগিয়া বসিয়াছিল। আর জাগিয়াছিল বলরাম কর্মকার ও জলোদ্ধৃত যুবক। চাঁদের আলোয় পাটাতনের ওপর বসিয়া দুজনে নিম্নস্বরে কথা বলিতেছিল। যুবক এক পেট গরম ভাত খাইয়া ও দুই দণ্ড ঘুমাইয়া লইয়া অনেকটা চাঙ্গা হইয়া উঠিয়াছে। তাহাদের বাক্যালাপ অধিকাংশই প্রশ্নোত্তর। বলরাম প্রশ্ন করিতেছে, যুবক উত্তর দিতেছে। বলরাম যে যুবককে প্রশ্ন করিতেছে তাহা কেবল কৌতূহল প্রণোদিত নয়, অনাহত অতিথির প্রকৃত পরিচয় সংগ্রহ করাই তার মূল উদ্দেশ্য। এ বিষয়ে বুদ্ধিহীন চিপিটক মূর্তি ও বুদ্ধিমান বলরামের মনোভাব একই প্রকার। বলরাম বলিল, তুমি যে মুসলমান নও তা আমি বুঝেছি, তোমার নাম কি? যুবক বলরামের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চরের দিকে চক্ষু ফিরাইল, অস্পষ্ট স্বরে বলিল, আমার নাম অর্জুন বর্মা। বলরাম মৃদুস্বরে হাসিল, ভালো, আমি ভেবেছিলাম তোমার নাম বুঝি দণ্ডপাণি। অর্জুন বর্মার পাশে দণ্ড দুটি রাখা ছিল, সে একবার সেই দিকে চক্ষু নামাইয়া বলিল, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু
এই দণ্ড দুটি না থাকলে এতদূর আসতে পারতাম না, তার আগেই ডুবে যেতাম। বলরাম বলিল, তুমি কোথা থেকে আসছো? অর্জুন বর্মা বলিল, গুলবর্গা থেকে। বলরাম বলিল, গুলবর্গা নাম শুনেছি, দক্ষিণে জবনদের রাজধানী। ওরা বড় অত্যাচারী জাত, বর্বর জাত। আমিও ওদের জন্যই দেশ ছেড়েছি। বাংলাদেশ জবনে ছেয়ে গেছে, তুমিও কি ওদের অত্যাচারে দেশ ছেড়েছ? হ্যাঁ। অর্জুন বর্মা থামিয়া থামিয়া বলতে লাগিল, গুলবর্গার কাছে ভীমা নদী, ওদের অত্যাচারে আজ সকালবেলা ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণাতে মিশেছে, তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায় মিশেছে। এত দূর তা ভাবিনি, লাঠি দুটো ছিল তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তুমি বাঁচালে। বলরাম প্রশ্ন করিল, কোথায় যাচ্ছিলে? বিজয়নগর। ভেবেছিলাম সাঁতার কেটে তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে উঠব, তারপর পায়ে হেঁটে বিজয়নগরে যাব। তা ভালোই হলো, আমরাও বিজয়নগরেই যাচ্ছি, তোমার পায়ে হাঁটার পরিশ্রম বেঁচে গেল। কিছুক্ষণ উভয়ে নীরব রহিল, তারপর অর্জুন বর্মা প্রশ্ন করিল, তোমরা কোথা থেকে আসছো? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনে বড় নৌকায় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করিল, কিন্তু এখন তাহারা তুঙ্গভদ্রার স্রোতে প্রবেশ করিয়াছে। নদীর দুই কোলেই বিজয়নগরের অধিকার, যবন রাজ্য অনেক দূরে কৃষ্ণার পরপারে। সুতরাং অধিক সাবধানতা নিষ্প্রয়োজন। সে বলিল, কলিঙ্গের দুই রাজকন্যা যাচ্ছেন, বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে। অর্জুন বর্মা আর কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না। বলরাম পাটাতনের ওপর লম্বমান হইয়া বলিল, রাত হয়েছে, শুয়ে পড়ো, এখনো তোমার শরীরে গ্লানি দূর হয়নি। অর্জুন লাঠি দুটি পাশে লইয়া শয়ন করিল, বলিল, তোমার নিজের কথা তো বললে না, তুমি কলিঙ্গ দেশের মানুষ, বাংলাদেশের কথা কি বলছিলে? বলরাম বলিল, আমি কলিঙ্গ থেকে আসছি বটে, কিন্তু বাংলাদেশের লোক, আমার নাম বলরাম, জাতিতে কর্মকার। অর্জুন বলিল, বাংলাদেশ তো অনেক দূর, তুমি দেশ ছেড়ে এত দূরে এসেছো? বলরাম আক্ষেপ ভরে বলিল, আরে ভাই, বাংলাদেশ কি আর বাংলাদেশ আছে? শ্মশান হয়ে গেছে, সেই শ্মশানে বিকট প্রেত পিশাচ নেচে বেড়াচ্ছে, তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছি। বাংলাদেশে বুঝি যবন রাজা? হ্যাঁ। মাঝে কয়েক বছর রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন, বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল, তারপর আবার যে নরক সেই নরক। ওরা বড় অত্যাচারী, বড় নৃশংস। অর্জুনের কথাগুলি অসমাপ্ত রহিয়া গেল, যেন মনের মধ্যে অসংখ্য অত্যাচার ও নৃশংসতার কাহিনী অকথিত রহিয়া গেল। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা, তোমার বিয়ে হয়েছে? না। আকাশে অবরোহী চন্দ্রের পানে চাহিয়া অর্জুন ম্রিয়মাণ স্বরে বলিল, যবনের রাজধানীতে বিয়ে করলে তার প্রাণ সংশয়, বিশেষত যদি বউ সুন্দরী হয়। যাদের ঘরে সুন্দরী মেয়ে জন্মেছে, তারা মেয়ের বয়স 7-8 বছর হতে না হতেই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়। অনেকে মেয়ের মুখে ছুরি দিয়ে দাগ কেটে মেয়েকে কুৎসিত করে দেয়, যাতে জবনদের নজর না পড়ে।
তাতেও রক্ষে নেই। মুসলমান সিপাহীরা যুবতী মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখে যায়, যাতে নালিশ করবার কেউ না থাকে। দক্ষিণ দেশে মেয়েদের পর্দা ছিল না, এখন তারা জবনের ভয়ে ঘর থেকেই বেরোয় না। বলরাম উত্তেজিতভাবে উঠিয়া বসিয়া বলিল, যেখানে জবন সেইখানেই এই দশা। তবে আমার জীবনের কাহিনী বলি শোনো। বর্ধমানের নাম তুমি বোধ হয় শোনোনি, দামোদর নদের তীরে মস্ত নগর। সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড় কামারশালা। কাস্তে কুড়ুল কাটারি তৈরি করতাম, ঘোড়ার খুরে নাল ঠুকতাম, গরুর গাড়ির চাকায় হালে বসাতাম, তলোয়ার সর্কি এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। কিন্তু মুসলমান রাজারা তৈরি করতে দিত না, মাঝে মাঝে রাজার লোক এসে তদারক করে যেত। আমরা অবশ্য লুকিয়ে লুকিয়ে অস্ত্র শস্ত্র তৈরি করতাম, কিন্তু সে যাক। একবার লোহা কিনতে জঙ্গলিদের গায়ে গিয়েছিলাম। ওরা পাহাড় জঙ্গল থেকে লোহা নুড়ি সংগ্রহ করে এনে পুড়িয়ে লোহা তৈরি করে, আমরা কামারেরা গরুর গাড়ি নিয়ে যেতাম, তাদের কাছ থেকে লোহা কিনে আনতাম। সেবার গাঁ থেকে লোহা কিনে দুদিন পরে ফিরে এসে দেখি মুসলমান সেপাইরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে। বলরাম আবার শয়ন করিল। কিছুক্ষণ আকাশের পানে চাহিয়া থাকিয়া গভীর দীর্ঘশ্বাস ফেলিল। বউটা মুখরা ছিল বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। যাকগে মরুকগে, যে যেমন কপাল নিয়ে এসেছে। আমার আর দেশে মন টিকল না, ভাবলাম যে দেশে মুসলমান নেই সেই দেশে যাব। তারপর একদিন লোহার ডাঙ্গা দিয়ে একটা জঙ্গি জওয়ানের মাথা ফাটিয়ে দিয়ে কলিঙ্গ দেশে চলে এলাম। কলিঙ্গ দেশে এখনো জবন ঢুকতে পারিনি, কিন্তু ঢুকতে কতক্ষণ। আমি একেবারে কলিঙ্গের দক্ষিণ কোণে কলিঙ্গ পত্তনে এসে আবার নতুন করে কামারশালা ফেঁদে বসলাম। কলিঙ্গে তখন যুদ্ধ চলছে, কামারদের খুব ভরসায়। আমি অস্ত্র শস্ত্র তৈরি করতে লেগে গেলাম। রাজা থেকে পদাতি পর্যন্ত সবাই আমার নাম জেনে গেল। তারপর যুদ্ধ থামল, বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে ঠিক হল। নৌবহর সাজিয়ে রাজকন্যে বিয়ে করতে যাবেন। আমি ভাবলাম দুধ ছায়, দেশ ছেড়ে এত দূর যখন এসেছি তখন বিজয়নগরেই বা যাব না কেন। বিজয়নগরের রাজবংশ বীরের বংশ, 100 বছর ধরে জবনদের কৃষ্ণা নদী ডিঙোতে দেয়নি। বর্তমান রাজা শুধু বীর নয়, গুণের আদরও জানেন। যদি তার নজরে পড়ে যায় আমার বরাত ফিরে যাবে। গেলাম নৌনায়ক মহাশয়ের কাছে। নৌবহরে দূরযাত্রার সময় যেমন সঙ্গে ছুতোর দরকার তেমনি কামারও দরকার। নৌনায়ক মহাশয় আমার নাম জানতেন, খুশি হয়ে নৌকায় কাজ দিলেন। আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম, সেই থেকে চলেছি। বলরামের কথা বলবার ভঙ্গি হইতে মনে হয় সে জীবনে অনেক দুঃখ পাইয়াছে, কিন্তু দুঃখ বস্তুটাকে সে বেশি আমল দেয় না। দুঃখ তো আছে, দুঃখ তো জীবনের সঙ্গী। তাহার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ আহরণ করা যায় ততটুকুই লাভ। বলরাম ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন বর্মার চক্ষু মুদ্রিত, সে বোধ হয় ঘুমাইয়া পড়িয়াছে। তাহার ক্লান্তি শিথিল মুখের পানে চাহিয়া বলরাম হৃদয়ের মধ্যে একটু স্নেহের ভাব অনুভব করিল। আহা, ছেলেটার কতই বা বয়স হইবে, বড় জোর 21-22, বলরামের চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পাইয়াছে। অনেক দুঃখ না পাইলে কেহ দেশ ছাড়িয়া পলাইবার জন্য নদীতে ঝাঁপাইয়া পড়ে না। ভালো লাগলে
অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।